পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিঝুড়ি এবং ডাঙ্গরপাড়া, এই দুটি গ্রামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এক প্রাচীন বটবৃক্ষর তলায় রয়েছে জঙ্গল শাহ বাবার পীর মাজার। মাঘ মাসের পহেলা তারিখে প্রতি বছর এই মাজারে পুরোহিত হিসেবে পীর সাহেব উপস্থিত থাকেন। সেই মতো এই বছরও পীর সাহেব উপস্থিত ছিলেন, কিন্তু ওই এলাকার কয়েকটি গ্রামের হিন্দু মহিলা মাটির ঘোড়া নিয়ে পুজো দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন, আর ভিড় ছিল চোখে পড়ার মতো। শুক্রবার দেখা গেল একদিকে হিন্দু ও অপরদিকে মুসলিম মহিলাদের পুজো দেওয়ার লম্বা লাইন। কোথাও যেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দেখা গেল। ওই মাজারের একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন নামাজ ও দোয়া প্রার্থনা করে, ঠিক তেমনি হিন্দুরাও মাটির ঘোড়া, মূর্তি, প্রতীকী এবং পুজোর ডালি সাজিয়ে পুজো দেন, নিজেদের পরিবারের মঙ্গল কামনা করেন। আনুমানিক প্রায় 100 বছর ধরে এই রীতি হয়ে আসছে বলে গ্রামবাসীদের অনুমান। স্থানীয় বাসিন্দা সঞ্জয় রায়, সনদ কবি ও শেখ সুরাজ বলেন, এই অনুষ্ঠান হলো সম্প্রীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উভয় সম্প্রদায়ের মানুষ হাতে হাত মিলিয়ে মাজারে গিয়ে পুজো দিয়ে নিজেদের মঙ্গল কামনা করে, যা শতাধিক বছরের ঐতিহ্য। এখানে হিন্দু মুসলিম উভয় আমরা একসাথেই পূজা দিই। হ্যাঁ, আর আমরা এটা তো যা এখানে যারা সদস্য আছি আমরা এইটুকু ধর্ম হিসাবে মানি যে কাজী নজরুল ইসলামে এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এইটাই আমরা জানি। এইভাবে চালিয়ে যাচ্ছে। তো এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, হিন্দু সম্প্রদায়েরও বাড়ি থেকে মানুষরা আসছে। হ্যাঁ, তো এরকম কি পরম্পরা চলে? পরম্পরা চলে আছে, এটা তো হিন্দুরাই আগে করতো, তারপর আস্তে আস্তে ওরা টাউন থেকে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে একসঙ্গে আমরা সবাই উভয় মিলেই করি। আপনার নাম? সঞ্জয় রায়।